हाई गाइज वेलकाम बैक टू माई चैनल। तो अपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन, आमिओ खूब भालो आछि। तो आज आमि चले एसेछि नतून एकटा रेसिपि निये। तो आज आमि बानाते चलेछि बकफुलेर पकोड़ा। तो बकफुलेर पकोड़ा किभाबे बानानो जाय सेटा आजके देखा जाबे, तार जोन्नो कि उपकरण लागे सेगुलोओ देखानो जाक। चले आसुन। चले एसेछि आमि। एबार बकफुलगुलो किभाबे परिष्कार करे बाछाई करते हय सेगुलो आपनारा देखे नेन। এই দেখুন, এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটা এমনি করে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে এটা গোটাগুটি যেরকম লম্বা হয়ে থাকবে এরকম ভাবে থাকবে। এটা এখন জলে 5 মিনিট 1 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে জলে। আমি পরিষ্কার করে নিয়ে এগুলো এই দেখুন এরকম ভাবে ফেলে দেবেন। এই অংশগুলো এরকম ভাবে রেখে দেবেন, প্রত্যেকটা এরকম ভাবে দুমড়িয়ে ফেলে রেখে দেবেন। খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। এটা ফোটেনি এখনো, তবুও এর মধ্যে যেটা আছে এটা বের করে ফেলতে হবে। দেখুন এগুলো ভালোভাবে আমি বেছে নিয়েছি, প্রত্যেকটা ভালোভাবে বেছে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এইগুলো যেগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি এখানে। এবার এর মধ্যে জল দিয়ে ভালোভাবে 5 মিনিট রেখে দিতে হবে। আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে আরও অল্প জল লাগবে। ভালোভাবে এটাকে ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট। উপকরণ কি কি লাগছে সেটা দেখে নিই, চলে আসুন। এখানে লাগছে বেসন, এখানে লাগছে কাঁচা লঙ্কা 3টে আমি নিয়েছি, আদা আমি কুচি করে নিয়েছি, এটা লঙ্কা কুড়ো, এটা রসুন, এটা হলুদ, অল্প পরিমাণ হলুদ, এটা লবণ, এটা কালো জিরা। আদা লঙ্কা আর রসুন একসাথে আমি বেটে নেব। আমাদের বাটা হয়ে গেছে। পাঁচ মিনিট হয়ে গেছে। আমি এই জলটা ঝরিয়ে নেব। যে কষ্টটা ছিল ফুলের সেই কষ্টটা কিন্তু বেরিয়ে গেল। জলটা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর হয়েছে, জলটা ঝরে গেছে। এবার বেসনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, তারপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি পরিমাণ মতো এখানে রেখেছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব, এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন লঙ্কা যে পেস্টটা করেছি এটা দিয়ে দেবো, দিয়ে মাখাবো। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল। এটা আস্তে আস্তে ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আমার ফেটানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। গ্যাসটা এবার অন করে নেব। गैस ऑन हो कड़ाई बसिए देव कड़ाईटा गरम हो तारपर आमी तेल देव कड़ाई गरम हो गेছে এবার সাদা তেল দিয়ে দিলাম বেসনের মধ্যে এবার ফুলগুলো ভালোভাবে ডুবিয়ে এবার আমি তেল গরম হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব तीनटे तीनटे करेई भाजबो जेहेतु कड़ाईटा आमार छोटो एर मध्य लेगे जाओयार चान्स थाकबे भालोभाबे भाजा हबे ना तखन एटा एकटु लाल लाल करे भेजे निये तारपर तुलबो आमादेर लाल लाल करे भाजा हये गेछे एबार आमि तुले नेब आपनारा देखतेई पाচ্ছেন बकफुलेर पकोड़ागुलो लाल लाल करे भाजा हये गेछे एबार आमि एगुलोके नामिये नेब तेलटा भालोभाबे झरे निये नामिये नेबेन आरो जेगुलो आछे एगुलो आमि भेजे निब हमारे पकोड़ा भाजा हो गए एबार एर मध्य हल्का लवण दिए देव बीट लवण एर मध्य हल्का बीट लवण छड़िए दिलाम बकफुलेर पकोड़ा रेडी आपनारा बाड़ीते ट्राई करे देखबेन देखबेन खूब भालो लागबे खेते तो आज के आमार भिडियो एखानेई शेष आमी आसछि आबार नतून किछु भिडियो निये तो टाटा बाय बाय गुड नाइट सबाइके भालो थाकबेन शुभरात्रि।